চাকরির দাবিতে রাস্তায় নামলো চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি 2022 সালে টেট 1 এবং টেট 2 পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করা। এই দাবিতে সোমবার শিক্ষা ভবনে আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করতে যায়। তারা জানান টেট 1 194 জন এবং টেট 2 165 জন উত্তীর্ণ হয়েছেন, কিন্তু তাদের নিয়োগ করা হচ্ছে না। তাদের মধ্যে অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তাই সকলকে একসাথে অতিসত্বর নিয়োগ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান তারা। আজকে আমরা এখানে মূলত আমরা একত্রিত হয়েছি, আপনারা জানেন বিগত দিনে আমরা টিআরবিটি দপ্তরে আমরা এসেছিলাম। তো আজকে ডিরেক্টর স্যার উনি নেই অফিসে, তো ওনার সঙ্গে কিছুদিন আগে আমরা দেখা হয়েছিল। উনি বলেছেন যে দপ্তর থেকে কোনো অসুবিধা নেই আমাদের নিয়োগ করতে, এখন যদি সরকার চায় তাহলে আমাদের খুব শীঘ্রই নিয়োগ করা হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে সরকারের সঙ্গে তো আমরা দেখা করার অনেক চেষ্টা করছি, আমরা বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন ক্যাবিনেটের মন্ত্রীদের সঙ্গে দেখা করার চেষ্টা করছি, আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার জন্য অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, সেক্রেটারিয়েটে আমরা যোগাযোগ করেছি, ওনার বাড়িতে ইভেন আমরা ওনার বাড়িতেও গিয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু আমরা দেখা করতে পারি। হয়তো বা উনি ব্যস্ত থাকার কারণে আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না, বা অন্য কোনো কারণ থাকতে পারে। তো আমরা মুখ্যমন্ত্রী স্যারের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, কারণ যেহেতু শিক্ষা দপ্তরটা ওনার হাতে রয়েছে, আর তাই স্যারের উদ্দেশ্যে আমরা বলবো যে উনি যেন অতিসত্বর আমাদের যারা আমরা কোয়ালিফাই করেছি 361 জন, আমাদেরকে যাতে অতিসত্বর নিয়োগ করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।